فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون পরে আবার আল্লাহু আকবার বলে, ওই আল্লাহু আকবার যেটা বলেছি হাত তোলার যে নিয়ম একই নিয়ম সব জায়গাতে, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। এখানে রফলাদাইন করা নিয়ে স্বাভাবিক থাকবে, তবে এরকম থাকাটা উত্তম, এরকমই থাকবে, এরকমই রাখবেন, এটাই সুন্দর। এভাবে নিয়ে হ্যাঁ এভাবেই থাকবে, এভাবেই থাকবে, এভাবে নিয়ে আপনি রুকুতে যাবেন যখন তখন এভাবে করে, অর্থাৎ রফলাদাইন করে তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনি একটু আমাদের দিকে, আমার দিকে তাকাবেন, সবাই একটু ভালো করে তাকান। আচ্ছা এভাবে না, আচ্ছা আমি করি একবার আগে, ঠিক আছে? করলেন, করার পরে রুকুতে যাবেন, এই যে এভাবে আমার দিকে তাকান, সুন্দর করে সুন্দর করে তাকান। আর আমি বলি দেখেন আমার মাজা, পিঠ এবং মাথা সমান আছে কিনা, মাজা পিঠ মাথা সমান আছে কিনা, আপনারটাও এরকম সমান হতে হবে, আপনার হাতটা সোজা হতে হবে। একটু দেখেন আমার হাতটা, দুই হাতই সোজা আছে, জি। আচ্ছা একটু দেখেন যে মাথা পিঠ এবং মাজা সমান হতে হবে এরকম। আবার অনেকে আপনার রুকু করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা এমনি একা একা প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আবার অনেকের এগুলো সোজা হয় বটে, কিন্তু এরকম করে হাতটা বাঁকা করে ফেলে, হাত তো বাঁকা হবে না, লোহা দণ্ডের মতো একবার সোজা হবে এরকম। দেখেন আমি রুকুটা করি, একটু দেখেন, ঠিক আছে? আমার হাত সোজা আছে, আমার মাথা পিঠ ও মাজা সমান আছে, কোনোটা উঁচু নিচু হবে না। এই যে এরকম করেন অনেকেই, আবার এরকম করতে গিয়ে মানে সোজা করতে গিয়ে এই যে এরকম করেন, বাঁকা করেন, কোনোটা এগুলো ভুল, এটা ভুল। দৃষ্টি সেজদার দিকে থাকবে, দৃষ্টিটা বড় অধ্যায় না, দৃষ্টি নর্মালি সেজদার দিকে থাকবে। যদি আপনার সামনে থাকে, সামনে থাকলেও চলবে, সমস্যা নেই, অর্থাৎ সেজদাটাই আপনার লক্ষ্য, সেজদার দিকেই রাখবেন, কারণ সেজদার বাহিরে তো আপনি মানে চোখ দিতে পারেন না, নর্মালি আপনি সেজদার বাহিরে কিন্তু চোখ দিতে পারেন না, এটা যেন মনে থাকে। আবার নর্মালি সেজদার বাহিরে মানুষের দৃষ্টি থাকবে না। এটা হলো রুকু। রুকু থেকে আমি আবার উঠব, হাদিসে আসছে, হাদিসের যে সালাতের যে রুকুনগুলো আছে, রুকুনগুলোর একটা আপনারা জানেন না অনেকেই, সে রুকুনটা বলি, রুকুন না হলে সালাত হবে না, সেটা হলো ইতিদাল, সোজাভাবে দাঁড়ানো, যেমন ছিলেন তেমনভাবে উঠে দাঁড়ানো। রুকু করলেন তো, সামি আল্লাহ লিমান হামিদা, সেজদায় চলে গেলেন, হয়েছে? এইভাবে সোজা দাঁড়াতে হবে, সোজা দাঁড়িয়ে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ সামি আল্লাহ লিমান হামিদা, এটা ওয়াজিব, সামি আল্লাহ লিমান হামিদা বলা এটা হচ্ছে ওয়াজিব, এটা বলতেই হবে। তারপর রব্বানাল্লাহাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী মিলাস সামাওয়াত মিলাল আরদি মিলা মা শিতা মিন শাইইন বাদ, এগুলো হচ্ছে সুন্নাত, এটা আপনার ভালোর জন্য পড়বেন এবং পড়া উচিত এবং পড়বেন, আমি বলবো তো, এইটা সুন্নাত। কিন্তু এই সোজা হয়ে দাঁড়ানোটা কি? এটা রুকুন। অনেকেই মানুষ মনে করে যে এই যে দেখেন হচ্ছে না, ওরে এভাবে রুকুতে ছিল, রুকুটা ভালো করেই করেছে, সামি আল্লাহ, ও সোজা হয়নি, রুকু চলে যাচ্ছে, সেজদায় চলে যাচ্ছে, দাঁড়াতে হবে আপনাকে, তখনই বুঝতে পারবেন যে আপনার সালাতটা হচ্ছে। বা শেষ দাঁড়ালেন, এই যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন। এই ক্ষেত্রে এখানে এইখানে না না, এই এই জায়গাতে আমি যে জায়গাতে আসি এই জায়গাতে কোনো পার্থক্য নেই, এটা হানাফি শাফি সবার একই সালাত, যে রুকু থেকে যখন আমি উঠব তখন আমি সবাই সোজা হয়ে দাঁড়াবো, কোনো মাঝহাবে ইখতিলাফ নেই এই জায়গাতে। আমি এতক্ষণ যেটা বলেছি সেটা একটা ইখতিলাফ পার হয়েছে, সেটা হলো কি, হাত বাঁধা, আর একটা হলো রফলাদাইন করা, কিন্তু সোজাভাবে দাঁড়ানো, জি এটা সুন্নাত, আমি বলেছি।
আমি বুঝতে পারছি, সমস্যা নেই। সো এইটা আমরা আবার রুকু থেকে উঠে এভাবে রফলাইন করব এবং সোজা হয়ে দাঁড়াবো। এখানে একটা বিষয় আমি বলি, ভেঙে দিই, যে অনেকে উঠে এইভাবে আবার হাতটা বাঁধেন, তাই না? আছে অনেকেই। এই বিষয় নিয়ে বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, আমরা যাদেরকে বড় আলেম দুনিয়াতে বলি তাদের মধ্যে ইখতিলাফ। এটা হচ্ছে হাদিসের বুঝ, হাদিসের বুঝের কারণে এরকম দুই রকম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুকু থেকে উঠলেন আর আগে যেমন ছিলেন তেমনই থাকলেন। এই কথার অর্থ অনেকে বুঝেছেন যে তার মানে উনি আগে হাত বেঁধেছিলেন এটা, আবার কেউ বুঝেছেন যে না, হাত তো বেঁধেছেন, হাত বাঁধার পরে তো হাত ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরেই না রুকুতে গেলেন, সো রুকু থেকে উঠেও হাত ছেড়ে দেওয়াই থাকবে। এ বিষয়ে আমি আপনাকে শেষ কথা বলবো যে এটা হাদিসের বুঝ, এটা হচ্ছে ফিক, মানে হাদিসের যারা বেশি বুঝেন মুহাদ্দিস ওনারা ফিকাও জানেন। এই ক্ষেত্রে শেখ আলবানী রহিমাহুল্লাহ উনি শক্ত কথা বলেছেন যে না, হাত বাঁধতে পারবে না। এবং উনি একটু বেশি করে বলেছেন, উনি বলেছেন যে হাত বাঁধাটা এটা হচ্ছে নতুন বেদাত, এটা রাসূলের যুগে ছিল না। আর আমিও আপনাকে যেটা বলবো সেটা হলো শেখ বিন বাজ রহিমাহুল্লাহ উনি এই বিষয়টা খুব বেশি করে তুলে নিয়ে আসছেন। শেখ বিন বাজ, শেখ সালেহ হোসাইমিন, শেখ সালেহ ফাউজান আল ফাউজান, এখন যারা বড় বড় শেখ আছেন ছিলেন, ওনারা এই বিষয়গুলো বলেছেন এবং ওনারা বলছেন যে এখানে হাত বাঁধতে হবে। আর শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন যে বাধা তো যাবেই না, বরং কেউ যদি বাঁধে তাহলে বেদাত হবে। তো আমি আপনাদেরকে বলবো চেষ্টা করবেন না বাঁধার, আর যদি কেউ বাঁধে তাহলে আপনারা খবরদার আরেকজনের মতো বেদাত বলবেন না। জি জি হ্যাঁ, আমি বলে দিয়েছি বাঁধে, আমি প্রথম কথা বলেছি। জি হ্যাঁ, আমি তো মদিনারই মানুষ, আমি মদিনার পক্ষে বলবো, সমস্যা নেই। আমি বলেছি না না, ঠিক আছে, আমি বলেছি, আমি কিন্তু বলে দিলাম কি জন্য জানেন, যে উনি হলেন মুহাদ্দিস। হাদিসের বুঝটা আমরা শেখ বিন বাজ এবং শেখুল শেখ হুসাইমিনের চাইতে আমরা হাদিসের বুঝটা বেশি নিব আলবানির কাছে, হাদিস যে কারণ উনি মুহাদ্দিস আর ইনারা হলেন মাসলা মাসাইলের উপর অনেক বেশি অভিজ্ঞ আলবানির চাইতে। মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা নিব আলবানির চাইতে শেখ সালেহ হুসাইমিনেরটা, কিন্তু এখানে হাদিসের বুঝের ক্ষেত্রে যদি হাদিসের বুঝের দ্বন্দ্ব হয়েছে সেহেতু এখানে আমরা নিচ্ছি শেখ আলবানিরটা। আর আমি বললাম না যে কেউ যদি করে তাহলে তাকে ক্ষমতার কটাক্ষ করবে, যে অনেকে আছেন, আমি হালি অবস্থা বলতেছি হাত ছেড়ে দেওয়ার কথা, অনেক বড় বড় বিদ্যান আছে বললাম, ইখতিলাফ আছে। সো আমি শেষের কথা বললাম, বাস শেষ, আমরা এখন রুকুতে চলে যাব, তাই না? আর কিছু আছে? রব্বানা লাকাল হামদ, শেষ যাতে যাব, না হাত এভাবে ধরে রাখার কোনো অধ্যায় নাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এই পর্যন্ত হাতকে ধরে রাখতে হবে এই কথা নেই। এই তো বললাম তো, হয় এটা নাহলে ছেড়ে দেবে, কিন্তু এটা নাই। অনেকে আছে, ঠিক বলেছেন আপনি, বারাকাল্লাহ ফিকুম বাবজান, আপনি ভালো কথা বলেছেন, অনেকে এভাবে ধরে রাখে। আমি ওনাদেরকে পোলাইটলি বলবো যে আপনারা বিষয়টা ভালো করে আরও জানবেন যে আসলে এই অধ্যায়টা নাই যেভাবে হাতকে ধরে রাখতে হবে। সো আমরা এই পর্যন্ত জানলাম, আমরা এখন সেজদাতে যাব, ঠিক আছে? সেজদাতে যাওয়ার আগে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অনেক জায়গাতে আমি দেখেছি জোরে জোরে বলে, দেখছেন কোথাও? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, জোরে জোরে বলতেছে, আসলে এটা ঠিক না। একটা হাদিস আসছে, এই হাদিসের আলোকে আপনারা অনেকে মনে করেন যে জোরে বলতে হবে, আসলে এটা জোরে বলার হাদিস না, এটা হচ্ছে ফজিলতের হাদিস। সো আমরা এখন সেজদাতে যাব, সেজদাটা একটু ভালো করে দেখবেন যে আমি এদিক ঘুরে সেজদাটা দিই, হ্যাঁ আমার সেজদাটা একটু দেখেন, একটু জায়গা দেন, সমস্যা নেই, না সমান আমি একভাবে আগে দিব, হ্যাঁ একটু দেখেন, আল্লাহ আকবার। ও আচ্ছা, এখানে তো একটা কথা বলতে হয়, আগে হাত রাখা না আগে হাঁটু রাখা,
আমি আগে এভাবে হাঁটু দেব না আগে হাত দেব? এভাবে হাত দেব, এ বিষয়টা নিয়েও কথা আছে। হ্যাঁ, এ বিষয়টা নিয়েও কথা আছে। আমরা সর্বশেষ সিদ্ধান্তে যেটা বলবো, শেখ আলবানীর বক্তব্যটা, যে শেখ আলবানী রহমাহুল্লাহ উনি বলতেছেন এবং স্পষ্ট হাদিসও আসছে, যদিও দুইটারই হাদিস আসছে, দুইটারই হাদিস আসছে, কিন্তু শেখ আলবানী রহমাহুল্লাহ উনি বলতেছেন যে হাদিসের যেটা বোঝ, যে তোমরা খবরদার উটের মতো খবরদার হাঁটু মেরে দিও না। এটা দেখেন, তোমরা খবরদার উটের মতো হাঁটু মেরে দিও না। এই হাদিসটারই শুনেন, হ্যাঁ এই জায়গাটা একটু বড় করলে মনে ভালো হয়। আপনারা আগে এসেছেন, এজন্য আপনারা হকদার, তবে আপনাদের সামনে কেউ আসবে না, ঠিক আছে? দেখেন, শেখ আলবানী বলছেন যে তোমরা খবরদার উটের মতো এভাবে হাঁটু মেরো না, হাঁটু দিও না। আবার এই হাদিসটা মজার কথা, অনেক লম্বা আলোচনা আছে, আবার এই হাদিসই একই হাদিস নিয়ে একই অনুবাদ দিয়ে বলতেছেন যে তোমরা খবরদার উটের মতো আগে হাত দিও না। উট যে সামনে যেটা দেয় সেটা উটের, এটা হলো হাত, ওনারা বুঝেছেন। এটা মুহাদ্দিস, ওনারা না, মুহাদ্দিস, ওনারাও মুহাদ্দিস। তো ওনারা বলছেন যে এটা হলো উটের, এটা হচ্ছে হাত, সো তোমরা উটের মতো হাত আগে দিও না। বুঝতে পারলেন? সো শেখ আলবানীর শেষের বক্তব্যটা আমি বলবো যে হাত রাখাটা, তবে উনি এইটাকে আবার বেদাত বলেননি। আগেরটা যেমন এখানে রাখাকে বেদাত বলেছিলেন, উনি এটাকে বেদাত বলেননি। আর সহিহ বুখারীর স্পষ্ট হাদিস পাওয়া যায় যেটা বোঝা যায় যে হাঁটু দেওয়া যায়, ঠিক আছে? সো আপনারা দ্বন্দ্ব করবেন না। আর হাদিসের যেটা বেশি কাছাকাছি অর্থ তা হলো আগে হাত দেওয়া, যেটা বেশি কাছাকাছি আসাহ, বেশি সহি যেটা, সেটা হলো হাত দেওয়া। এবং হাত দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হলো বেশি নমনীয়তা প্রকাশ পায়, যেটাকে আরবিতে বলে খুশুর ওয়াল খুদু, খুশুর ওয়াল খুদু, এর অর্থ হচ্ছে বেশি নমনীয়তা প্রকাশ করা। দেখেন আমি হাঁটুটা দিচ্ছি, এই যে আমার মাথা এখনও নিচু হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে হাঁটু দেওয়া। আর যদি আপনি হাত দেন তাহলে আপনার আগে মাথাটা নিচু হবে, ব্যাস এভাবে আপনি সেজদা করবেন। আমি সেজদাটা দেখাই সরাসরি, আপনারা একটু দেখেন। আমি যদি আপনাদের দুই একজনকে সেজদা করতে লাগাই তাহলে আমি দেখব যে আপনারা অনেকে ভুল করছেন। আমি যতক্ষণ না বলবো আমার হাতটা কোথায় আছে দেখতে পাচ্ছেন? আমরা অনেকে সেজদা করি, দেখেন ইবনু মাজাতে আবু দাউদে একটা হাদিস আসছে যে কোথায় আমরা হাত রাখবো সেজদার সময়। আমরা অনেকে সেজদা দিই ভুল, দেখেন এটা ভুল, এটা একটু দেখেন, এটা হচ্ছে ভুল, এখানে না, আমার হাতটা এবার দেখেন ঠিক জায়গা রাখতেছি, এই যে সেজদাটা একটু আগায় যাবে, আমার হাতটা এই কাঁধ কান পার হবে না। ওই একই নিয়ম যেভাবে আমি রফুল আয়দান করছিলাম বা যেভাবে আমরা রফুল আয়দান করছিলাম ওইভাবেই আমার হাতটা কান এবং কাঁধ পার হবে না। আমি এইটা বেশ কয়েকদিন থেকে আমি বলতেছি, আমি বেশ কয়েকদিন থেকে আমি এটা বলতেছি, না না থাক থাক থাক, না আমি শুনেন শুনেন সবাই কথা বলার দরকার নেই, আপনাদের মানসিকতা যে আছে এটা জেনে আমি খুব খুশি হচ্ছি। এর অর্থ এটা নয় যে ও দেখলো আমি দেখলাম না ইত্যাদি, এই জন্য দ্বন্দ্ব করবেন না। আমি দেখাচ্ছি, আমি সাতবার দেখাবো, আমি সাতবার দেখাবো। আমি হেলসখানে পড়া অবস্থায় একটা অক্ষর আমাকে সাত দিন পড়াইছে, এখনো হেলসখানে আপনি যান শুধু 29টা হরফ পড়াতে আপনাকে হয়তো এক মাসও লাগতে পারে অথবা 5 দিন 7 দিন লাগতে পারে, 29টা হরফ। সো আপনি আপনাকে আমি সাতবার বলতে আমার সমস্যা নেই। আমি বলেছি যে হাতটা আমরা যেভাবে রাখি, দেখেন ভুল পদ্ধতিটা, দেখেন আমি দেখাই,
এটা হচ্ছে ভুল পদ্ধতি, যে দুই হাতের মাঝখানে আমি সেজদা দিয়েছি, এটা ভুল। ঠিকটা হলো এই যে এটা, এই যে এইভাবে, অর্থাৎ আমার ঘাড়টা পার হবে না, ঘাড় পার হবে ঘাড় পর্যন্ত, এবং কান যেটা, এই যে কান, এই কানটা পার হবে না আমার হাতটা, এই হাতটা আমার সেজদাটা যে এরকম হবে, হাতটা এখানে থাকবে। আমি ম্যাক্সিমাম না, আমি এক মসজিদে গিয়ে দেখেছি যে তারা সবাই সেজদাতে ভুল করেছে, তারা সবাই সেজদাতে ভুল করেছে। তো অত সেজদা ঠিক না এসে সালাত আদায় করতেছে, সারা জীবন 60 বছর থেকে সালাত আদায় করে। একজনকে আমি লক্ষ্য করেছি, যাওয়ার সময় আগে নাক আগে এরকম, হ্যাঁ ঠিক বলেছেন ভাই, এভাবে আপনারা খুটখাট প্রশ্ন করে ইয়া করবেন, এই যে দেখেন এরকম ভাবে আগে হাত, তারপরে নাক, তারপরে কপাল, উঠানোর সময় আগে কপাল, তারপরে নাক, তারপরে হাত। আচ্ছা সুন্দর কথা, আরেকটা বলেছি আমি, এটা বলিনি কিন্তু, হাত কিভাবে রাখবো, হাত তাওসিল করে রাখতে হবে। তাওসিল মানে হচ্ছে মিলানো। দেখেন এভাবে হাত রাখলে, আমি এবার দেখাই, এভাবে যদি হাত রাখা যায়, মিলানো যায়, তাহলে এই জায়গাটা একটু ফাঁকার মতো হবে। সেজদা দেন, দেন দেন সেজদা দেন, আপনার সেজদা হয়নি, ব্যাস এটা মিলানো থাকবে, তার মানে দেখবেন এমনিতে এখানে ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা। এইভাবে সেজদা দিতে হবে। তো দেখেন ও পাওটা দেখি, আপনি পাওটা দেখি, দেখেন ধরেন ধরেন পাটা, পাটা এভাবে রাখলেও পারবেন, তবে মূল উদ্দেশ্য হচ্ছে এটা যেন এক জায়গাতে থাকে, এই দুইটা, হ্যাঁ গোড়ালিটা। আমি আমি আমার পিছনটা এবার দেখেন, পিছনটা দেখেন, এই যে হ্যাঁ ফাঁক থাকলে আমি বলি আগে, এটা আগে আগে আমারটা দেখেন, এটা দেখেন। এবং সাথে সাথে হাদিসের ভাষা, যে এই যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকবে, আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকবে। আবার দেখেন এই যে যতদূর পারা যায় আপনার আঙ্গুলগুলো কেবলামুখী রাখবেন, উঠবেন তাই না, দেখেন দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাবেন না আমি জানি কারণ বসে করতেছি, এ কি পারবে, না না পড়বো না। এই যে দেখেন, এই যে এইদিকে তাকান তাহলে দেখতে পাবেন আমার আঙ্গুলগুলো ঠিক এরকম ভাবে পশ্চিমমুখী হয়ে থাকবে, যে কয়টা, একটা হোক দুইটা হোক, কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না, এইভাবে রাখবেন না, এই যে এটা দেখেন এইভাবে রাখবেন না, সব দিকে হবে এখানে উঠে, ঠিক আছে, হ্যাঁ বাবা আপনার যেটা, ওর যেহেতু বাবার পর্যন্ত বসতে হবে, আপনার ইচ্ছা মতো রাখবেন, আপনার কাছে যেটা সুন্দর হয়, যেভাবে সুন্দর হয় আপনি সেভাবে সহি, এভাবে তো দেখানো যাবে না, এর পাশে এটা পড়বে না, দেখেন এই যে এটা, ব্যাস এইভাবে দেখতে হবে, বসতে হবে, আঙ্গুলগুলো যেন এই পাশে এভাবে ভেঙে থাকে এবং কেবলামুখী হয়ে থাকে, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য, সবাই সবগুলোই আল্লাহমুখী হবে এবং কেবলামুখী হবে, সব বৈঠকে। আমি কেবল এক রাকাত সালাত আদায় করলাম তাই না, আমরা আমরা শেষ বৈঠক পর্যন্ত যাব, হ্যাঁ জি জি জি, আমাদের এক এক রাকাত সালাতের দুইটা সেজদা হয়ে গেল, আমরা আবার উঠবো তাই না, দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় রাকাতে ওঠার সময় আমরা এখানে এভাবে বসছিলাম, বসার পরে যে সেজদা থেকে উঠে, দেখেন একটু লক্ষ্য করেন, সেজদা থেকে উঠে আমি এইভাবে সেজদা দিছিলাম, সেজদা থেকে উঠে এইভাবেই আমি উঠবো নাকি আমার জন্য আরও কিছু করণীয় আছে, সেজদা থেকে উঠে, এটা হচ্ছে দুই নম্বর সেজদা, এটা দুই নম্বর সেজদা,
দুই নম্বর সেজদা থেকে আমি উঠব। উঠার পরে আমি এভাবে উঠব, আবার দেখাই, দুই নম্বর সেজদা দিলাম তো আমি, এটা হচ্ছে আমার দুই নম্বর সেজদা, দেখেন দুই নম্বর সেজদা দিলাম, দুই নম্বর সেজদা থেকে আমি উঠলাম, এটাকে জিলসাতুল ইস্তিরাহ বলে হাদিসের ভাষায়। ইস্তিরাহ মানে হচ্ছে প্রশান্তির বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সালাতের মধ্যে কোনো তাড়াহুড়া ছিল না, সালাত ছিল নর্মাল পজিশনে এবং ধীর স্থিরতার সাথে, শুধু ধীরেই না স্থিরভাবে উনি সালাত আদায় করতেন। কারণ আমরা হাদিসে পেয়েছি যে রাসূল সাল্লাম বলছেন যে মানে যেখানকার হাড় সেইখানে যা পৌঁছবে, যেখানকার রগ সেইখানে গিয়ে পৌঁছবে। যেমন রুকু থেকে উঠে, রুকু থেকে উঠে হাত বাঁধার কথা যেখানে বলছিলাম, তো হাত বাঁধলে আমার হাড়গুলো জায়গা মতো পৌঁছলো না, যদি হাত না বাঁধি তাহলে মূলত পৌঁছলো, এই যে ঠিকভাবে পৌঁছে গেল। এরপরে সেজদা থেকে যখন আমি উঠবো, সেজদা থেকে উঠে আমি আগে কী ছিলাম, বসেছিলাম না, বসেছিলাম, সেজদা থেকে উঠে আমি আবার এভাবে বসবো। বসার পরে স্থিরভাবে তারপরে গিয়ে আমি ভিন্নভাবে দাঁড়াবো, সেজদা থেকে উঠতে হবে, এটা না, সেজদা থেকে বসবেন, বসার পরে গিয়ে আপনি উঠবেন এইভাবে। আর হ্যাঁ বলবো, এইভাবে আপনি সরাসরি উঠবেন না, না উঠে বসবেন তারপরে উঠবেন। এখন এখন আপনারা আমাদের সমাজে বা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে দেখেছেন যে তারা সেজদা এভাবে দিল, দুই নম্বর সেজদা, দুই নম্বর সেজদা থেকে আল্লাহু আকবর বলে এভাবে উঠে যাই। এভাবে উঠা যাবে কিনা, এইভাবে উঠা যাবে ওইভাবে যেইভাবে সেজদাতে যাওয়ার কথা বলেছি আগে, সেজদাতে আপনি হাঁটুও দিতে পারবেন, হাতও দিতে পারবেন। আমার কথা কি স্পষ্ট হয়েছিল তখন, বুঝতে পেরেছিলেন? আমি বলেছিলাম তবে আপনারা হাত দিয়েই সেজদাতে যাবেন, হাত দিয়ে সেজদাতে যাবেন, হাদিসের বুঝটা এটাই বেশি ভালো। রুকু থেকে কি সেজদা থেকে দ্বিতীয় রাকাতে যখন আমি উঠব, তৃতীয় রাকাত, দ্বিতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে, রাকাতের জন্য যখন উঠব, তখন আমি কি বসে পড়ব নাকি আমি একবারে উঠে যাব? আমি বললাম কি কি বলেছি আপনি, আপনাদের বসে তারপর উঠবেন। এখন প্রশ্ন হলো যে অনেকে যেমনটা করে, এই বিষয়েও হাদিস আসছে, এই বিষয়ে হাদিস আসছে, তবে হাদিসের বিভিন্ন কিছু নেই। হাদিসের এক নম্বর হলো ইতমিনান নেই, অর্থাৎ হাদিসের মধ্যে যে ইতিদাল, ধীর স্থিরতা সালাতের মধ্যে, খুশু, এই জিনিসটা সালাতের মধ্যে ওখানে নেই। এবং হাদিসের বুঝটাও এটা, শেখ আলবানী রহমাহুল্লাহ যেটা বুঝ আমি বলছিলাম যে একই বুঝ, ওইটা এবং এটা একই জিনিস, উঠা এবং বসা, যে হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে, হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে, এবং জালসা জালসা ইস্তিরাহা। তো এই বিষয়ে আলোচনা আছে লম্বা, আমি আপনাদেরকে যদি কেউ ওরকম থাকতেন, আবুল কালাম ভাই আছে, অনেকের সাথে আমার ইয়া হয়, যোগাযোগ হয়, আমি লিঙ্ক দিতে পারবো, লম্বা আলোচনা আছে। আহমদ ইবনে তাইমিয়া আলাইহি আসসালাম, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, দেখেন শুনেন, আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ উনি বলতেছেন যে এই জিলসা ইস্তিরাহা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। উনি সিজদা থেকে উঠে বসেছেন, বসার পরে উনি উঠেছেন, এই কথার বিরোধিতা করেছেন কেউ কেউ। যেমন জাস্ট এই মুহূর্তে মনে নাই, তো উনি বলতেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লামের অসুস্থতার কারণে উনি তখন বসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের অসুস্থতার কারণে উনি সেজদা থেকে উঠে তারপরে আরামে উঠেছিলেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ উনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লামের অসুস্থ যেদিন ছিলেন, যেই সালাত উনি আদায় করেছিলেন, সেই সালাতে উনি দাঁড়ানিনি, সেই সালাতে উনি দাঁড়াইছিলেন কে, উনি দাঁড়াননি। ওই যে হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, যেই হাদিসে ইমাম রাসূলুল্লাহ সাল্লাম বসে বসে সালাত আদায় করেছিলেন, সেই সালাতে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়াননি। সো রাসূলুল্লাহ সাল্লাম জালসা ইস্তিরাহা করেছিলেন এবং করাটাই সুন্নাত, তবে শেষে উনি বলেছেন যে এটা হচ্ছে মুস্তাহাব, করাটা উত্তম এবং উচিত, যদি কেউ না করে
তাহলে হাদিসের লঙ্ঘন বা সুন্নাতের বরখেলাফ হবে না, এটা তার সালাত হবে কিন্তু সে একটা সুন্নাত থেকে মাহরুম হবে। আবার বলি, তার সালাত হবে কিন্তু একটা সুন্নাত থেকে মাহরুম হবে, তার সালাত হবে কিন্তু একটা সুন্নাত থেকে সে বঞ্চিত হবে। সো সুন্নাত পালন করার জন্য এবং আমাদের ভিতরে রাখার জন্য এটা করা উচিত। আমরা উঠে দাঁড়িয়ে গেলাম, আবার আর এক রাখা সালাত হাতে ভাবে দিলে মুষ্টি করার কথা আছে, মুষ্টি করার কথা আছে, এই আলোচনাটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, এ পর্যন্তই আমি জানি। ঠিক আছে, আমি স্পষ্ট বলতে পারলাম না। হ্যাঁ, অনেকে মুষ্টি করে উঠে কিন্তু আছে, আমি ঠিক আলোচনাটা আমি জানি না, কিন্তু আমি এই আলোচনাটা এটা জানি এভাবে করতে হবে। তো যদি আপনারা সময় দেন মুষ্টি করা যাবে কিনা আমি পরে একসময় বলবো। ঠিক আছে, এভাবে উঠতে হবে, এটাই সুন্নাত, আপনারা এভাবে উঠবেন। উঠে দাঁড়িয়ে গেলেন, আবার আগের মতো সালাত আদায় করলেন, সালাত আদায় করে আপনারা সেজদাতে গেলেন, সেজদা থেকে উঠে আপনারা তাশাহুদে বসবেন। প্রথম তাশাহুদ, প্রথম তাশাহুদ এবং শেষ তাশাহুদ, এটা নিয়ে দ্বন্দ্ব আছে তাই না? যে যেমন আজকে জুমার সালাত, এটা কি প্রথম তাশাহুদ নাকি শেষ তাশাহুদ ছিল, এটা নিয়ে দ্বন্দ্ব আছে। জহরের সালাতে দুইটা তাশাহুদ হয়, প্রথম এবং দ্বিতীয়। তো যাই হোক, ও তাশাহুদের বসার ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে আল কাদাতুল আখির অথবা আত তাশাহুদুল আখির, শেষ বৈঠক, শেষ বৈঠকের ব্যাখ্যাটা কি আপনারা জানেন? যে যার শুরু আছে তার না শেষ আছে তাই না? যার শুরু নেই তার শেষ কোথায়? সেই জন্য অনেকে উল্লেখ করেছেন।